AC cabin. Stair system. দুটো তিন তিন সিট করে এই জোনে আছে। ঠিক আছে, আপনারা খুব আরামে ভ্রমণ করতে পারবেন এইসব ডেক গুলোতে। একটা রুমের মধ্যে আপনার চারটি করে সিট আছে, যেগুলোতে খুব সহজেই আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে ভ্রমণ করতে পারবেন। এইসব জোন গুলোতে জোন 13-14 এগুলোতে খুব স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। পিকনিক করার জন্য এই সিটগুলো অত্যন্ত সুবিধাজনক হবে আপনাদের ভ্রমণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব রাশ, অল্প কিছুক্ষণের মধ্যে এই রাজার হাট লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, ইলিশা ছেড়ে যাবে, তাই খুব হাঁকডাক চলছে এখন যাত্রীদের তোলার জন্য। আমি আমাদের ক্যাবিনে চলে যাচ্ছি, এখনই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিবে ইলিশা ঘাট থেকে। আপনারা ইলিশা ঘাটটি দেখছেন, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজার হাট লঞ্চটি। আমার পাশে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফিশিং বোট গুলো এখানে তৈরি করা হচ্ছে। এখান থেকেই আপনার এই লঞ্চটি অপারেট করা, যেখান থেকে আমরা এখন চা ঘাট লঞ্চের একবারে টপ ফ্লোর থেকে এই কক্ষ থেকেই পুরো লঞ্চটাকে অপারেট করা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে আপনারা ফেরিঘাটের ভিউটা দেখতে পাচ্ছেন।